हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल एंड आई एम टू एक्साइटेड बिकॉज फाइनली पठानेर अनाउंसमेंट चले आसछे, बॉस ऑफिशियल अनाउंसमेंट। भाई मैंने एक्साइटेड थाम जाना, सीरियसली एवरीबॉडी नोज आई एम बिग शाहरुख फैन एंड लाइक टू मच एक्साइटेड ब्रो। शाहरुखर करियर एरम कोनो दिनो होयनि जे एत दिन गैप होयेछे, इट्स 4 ইয়ার্স एंड पठान आज के रिलीज डेट आमरा जानते पेरे गेछि। ताहले एटा आरो एक बछर देरी होबे, माने 25 জানুয়ারি आसबे एटा 2023, তো আরও এক বছর, তো আমাদেরকে ওয়েট করে থাকতে হবে। এবং আজকে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসছে ফাইনালি। কোনো আগে থেকে আমরা জানতাম না যে কবে আসবে, কী হবে, এভরিবডি ওয়াজ ডুইং সাম কাইন্ড অফ স্পেকুলেশন, এই হবে ওই হবে। অ্যান্ড ফাইনাল শিডিউলে শ্যুটিং হচ্ছে স্পেনে, আমরা আপডেট দিয়েছিলাম আমাদের ফেসবুক পেজে, এবং সেখানে একটা অ্যাকশন সিনের শ্যুটিং হবে এবং তার সাথে গান হবে। তো অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে পার্টিকুলারলি যদি বলি, তো প্রথমে আমরা জনকে দেখতে পাচ্ছি। তো জন বলছে যে কিছু মানে পাঠানের ব্যাপারে বলছে, পাঠান এই ক্যারেক্টারটার ব্যাপারে বলছে, দীপিকার ক্যারেক্টারটাও তাই বলছে। এবং এখান থেকে এর ব্যাপারে আমরা জানতে পারছি যে এই লোকটা কে, জন মানে কে তাকে জন্ম দিয়েছে, তার কোনো ব্যাকগ্রাউন্ড ব্যাক স্টোরি নেই, কিছু নেই, তার কোনো জাত নেই, ধর্ম নেই, তো তার দেশটাই তার ধর্ম এরম একটা। এবং তারপরে আমরা শাহরুখের আওয়াজ শুনতে পাচ্ছি যে যখন এরকম কেউ হয় সে নিজের মানে যার ধর্ম কিছু নেই, সে নিজের দেশটাকেই ধর্ম বানিয়ে নেয় এবং এ করে, এবং সেই অনুযায়ী দেশের জন্যই সার্ভিস করতে থাকে। এবং এই নামটা কিভাবে পড়লো, কি হলো, তো সেই ব্যাপারগুলো জানতে থোড়া ইন্তজার কিছু। শাহরুখের লুকটা আমরা দেখতে পাই না এক্স্যাক্টলি কোন লুক, এবং জাস্ট বুঝতে পারি যে বড় চুল রয়েছে, যেটা আমরা জানতামই আগে থেকে। শাহরুখ হেঁটে আসছে আমাদের দিকে এবং ডায়লগ ডেলিভারি, অ্যাগেন অসম ডায়লগ ডেলিভারি, এবং গুজবাম দিচ্ছে যে পিছনে বিজিএমটা আছে, দ্যাট ইজ গিভিং আস গুজবাম্স ব্রো, অ্যান্ড দারুণ লাগছে। এবং ইয়াসরাজ এই কদিন আগে শামসেরার সময় যে একটা অ্যানাউন্সমেন্ট করেছিল আবার রিলিজ ডেটে, সেই সময় ওরা খুব ভালো করে শ্যুট করেছিল। এখানে আমরা গ্রিন স্ক্রিনের কাজই দেখতে পাচ্ছি, বাট ইট ওয়াজ অ্যানাউন্সমেন্ট কাইন্ড অফ থিং। যে জিনিসটা একটা জিনিস খুব ভালো লাগলো যে একে কিন্তু এই এজেন্টটাকে টাইগার এবং কবিরের থেকে আলাদা করা হয়েছে। কারণ আপনি দেখুন টাইগার এবং কবিরের ব্যাপারে, মানে টাইগার ইজ এ মাচ অফ আ পার্সন যে সাধারণ লোকের মধ্যে ঘুলে মিলে থাকে, ইজ মানে মিডল ক্লাসে, আমরা একটা টাইগার দেখেছি যে দুধ নিচ্ছে, এ করছে, ডাল বানাচ্ছে, এ করছে, ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মানুষ। কবির সেখানে অনেক বেশি স্টাইলাইজড এ। এবং পাঠানের ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে পাঠানের এই র এজেন্টটাকে হয়তো এর একটা ব্যাক স্টোরি আমরা দেখতে পাবো, এবং ব্যাক স্টোরিটা আর কি এরকম একটা হবে। কারণ আপনারা জানবেন হয়তো যে রতে অনেক সময় কিন্তু এরকম নয় যে সবসময় ফিল্ডের লোককেই তোলা হয়, অনেক সময় আননোন লোকেদের, এই যে ব্ল্যাক টাইগার যার অ্যাকচুয়ালি মানে রয়ের একজন বড় এজেন্ট ছিল, যাকে নিয়ে আপনারা পড়তে পারেন, তো সে অ্যাকচুয়ালি সে ড্রামা করতো, সেখানে অনেক অ্যাক্টিং করতো, সেখান থেকে তাকে তোলা হয়েছিল। তো মেবি এই এই লোকটা হয়তো একটা আন্ডারওয়ার্ল্ডের সাথে অ্যাসোসিয়েটেড ছিল, মেবি এর একটা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ছিল, এবং সেখান থেকে তাকে র পিক আপ করেছে, এবং তারপরে তাকে হয়তো ক্রিমিনালদের মধ্যেই বেস করিয়ে দিয়েছে। এবং এই জন্য পাঠান কিন্তু অনেকটা আলাদা হবে বাকিদের থেকে, মানে নেচার ওয়াইজ, ক্যারেক্টারাইজেশন ওয়াইজ, এবং সেটা খুব এক্সপেকটেশন রয়েছে। এবং এটা সবকটা ল্যাঙ্গুয়েজে আসছে, আমরা দেখতে পেলাম যে এটা মাল্টিলিঙ্গুয়াল আর কি রিলিজ করবে। সো কোয়াইট এক্সাইটেড, আমি মানে বেশি বলতে পারছি না ব্রেকডাউন করে, বিকজ আই এম মানে হঠাৎ করে দেখেছি আমরা, মানে আমি একটা ইন্টারভিউ করছিলাম অ্যাকচুয়ালি, যেটা এখন আর কি আমি জুমে করছিলাম একটা ইন্টারভিউ একজন ডিরেক্টরের সাথে, বাংলার একজন ডিরেক্টরের সাথে। তো আমি করতে করতে তারপরে হঠাৎ জাস্ট শেষ হলো, অ্যান্ড আমি ইউটিউবটা খুলে দেখছি যে পাঠান বলছি ভাই এটা কি ফেক নাকি, তারপর দেখছি না ইয়াসরাজের ইউটিউব চ্যানেল থেকে এসছে। তো গিয়ে দেখে ভাই মানে শকড হয়ে গেছি ডেফিনেটলি, মানে 3 বার 4 বার তারপর দেখলাম, এবং তারপরে ফাইনালি ভিডিও বানাচ্ছি, অ্যান্ড আমার লাইক ভেরি হ্যাপি ডে ফর আস অল দ্য শাহরুখ ফ্যান্স, অ্যান্ড লাইক ফাইনালি ইজ কামিং। সো ইয়া, বাই।